আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনা বিষয় অনুশীলনী দুই অধ্যায় দুই এর যোগের প্রশ্নের অঙ্ক পৃষ্ঠা নম্বর 23 এবং 24 এ তোমরা দেখতে পাবা। আসো আমরা চারটি আজকে অঙ্ক করব, বোর্ডে আমরা প্রশ্নগুলো দেখি। 4 নং প্রশ্ন, একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে, দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে একটা বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে 26 জন, ছাত্র আছে 25 জন, তাহলে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে আজকে যেহেতু আমরা প্রশ্নে যোগ করব, তাহলে আমরা যোগ কখন বুঝবো, যে যোগ করতে হবে দেখবে যে প্রশ্নে মোট কতটা লেখা থাকবে, মোট অথবা সমষ্টি, ঠিক আছে? তাহলে মোট এখানে যেহেতু মোট লেখা আছে, তাহলে আমাদের এই অঙ্কে যোগ করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটা করি, এখানে করে রেখেছি, তুমি একটু দেখো যে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে 25 জন, ছাত্র আছে 25 জন, ছাত্রী আছে 26 জন। তাহলে ছাত্র আছে 25 জন, ছাত্রী আছে 26 জন, সুতরাং মোট শিক্ষার্থী আছে, যেহেতু এখানে মোট বের করতে বলা হয়েছে, তাহলে এখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। যোগ চিহ্ন দিয়ে আমরা এই সংখ্যা দুটি যোগ করব। যোগফল করার আগে আমরা যদি একটু এখানেই করি, রাফ করে দেখো, 25 আর 26 যোগ করলে আমরা পাচ্ছি কত, 5 আর 6 যোগ করলে হয় 11। তাহলে 11 এর 1 হাতে থাকে 1, তাহলে 1 আর 2 যোগ করলে 3 3 আর 2 5, তাহলে সংখ্যাটা হচ্ছে 51। এভাবে আমরা এখানে 51 লিখবো, 51 জন। তাহলে উত্তর হলো মোট শিক্ষার্থী আছে 51 জন, উত্তর 51 জন। এভাবে আমরা 4 নং প্রশ্নটা করব। 5 নং প্রশ্নটা দেখি আমরা। 5 নং এ দেওয়া আছে, সৃষ্টিদের বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ আছে। সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে 26টি, বেলি গাছ আছে 35টি, তাহলে বাগানে কতগুলো গাছ আছে? এখানে মোট লেখা নাই, কিন্তু বুঝে নিতে হবে যে কতগুলো গাছ আছে। তাহলে গাছের সংখ্যা তো বৃদ্ধি পাবে, গোলাপ গাছ এবং বেলি গাছের সমষ্টি হবে এখানে। তাহলে সমষ্টি করতে গেলেও কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। আসো আমরা 5 নং অঙ্কটা করি। 5 নং অঙ্কটা এদিকে খেয়াল করো যে সৃষ্টিদের বাগানে গোলাপ গাছ আছে 26টি, বেলি গাছ আছে 35টি, তাহলে বাগানে মোট গাছ আছে, এটা আমরা যোগ করব। যেহেতু যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে আমরা একটু রাফ করে দেখি, 26 আর 35 যদি আমরা যোগ করি, 5 আর 6 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে থাকে 1, এই 1 যুক্ত হবে 3-এর সাথে, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে হয় 6, তাহলে সংখ্যাটা হবে, দুটোর সমষ্টি হবে 61। তাহলে বাগানে মোট গাছ আছে 61টি, তাহলে উত্তর হবে 61টি। আসো এভাবে আমরা 5 নং অঙ্কটা করব। তোমাদের 24 নং পৃষ্ঠায় 7 নং অঙ্কটা আমরা লক্ষ্য করি, বোর্ডে লিখেছি, দেখো বোর্ডে 7 নং প্রশ্নটা তোমরা দেখো। 7 নং প্রশ্নটা হলো, শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই 52টি ও 38টি অন্য বিষয়ের বই আছে, লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তাহলে শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে তোমার গল্পের বই আছে 52টি আর অন্যান্য গল্প ছাড়া অন্যান্য বিষয়ের বই আছে 38টি, তাহলে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? তাহলে মোট যেহেতু বলেছে, তাহলে কি করতে হবে, হ্যাঁ এটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখি, দেখো এখানে লিখেছি 7 নম্বর প্রশ্ন, আমরা এদিকে উত্তরটা দেখি যে শান্তিদের পারিবারিক লাইব্রেরিতে গল্পের বই আছে 52টি, অন্য বিষয়ের বই আছে 38টি, সুতরাং মোট বই আছে, তাহলে 52 আর 38 আমরা যোগ করি, চূড়া করে যদি আমরা করি 52 38 যোগ করলে দেখো 8 আর 2 যোগ করলে হয় কত, 10, তাহলে 10 এর 10 যদি হয় তাহলে এই 0 এখানে বসাবো, হাতে থাকে 1, এই 1 3 এর সাথে যোগ করলে হবে 4, 4 আর 5, 4 5 যোগ করলে কত হয়, হ্যাঁ 9,
তাহলে এখানে হবে 9 তাহলে 52 আর 38 এর যোগফল হলো কত 90 তাহলে এখানে আমরা লিখছি 90 টি সুতরাং তাতে মোট বই আছে 90 টি উত্তর 90 টি আসো আমরা 8 নং প্রশ্নে চলে যাই 24 পৃষ্ঠার 8 নং প্রশ্ন প্রশ্নটা বলেছে রাজু বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো এখানেও মোট আছে মোট কত টাকা খরচ করলো তাহলে মাছ কিনেছে সবজি কিনেছে মাছ কত টাকার 45 টাকার আর সবজি 38 টাকা তাহলে এখন মোট কত টাকা বাজার করলো তাহলে মোট যেহেতু হইছে তাহলে আমাদের যোগ করতে হবে আসো আমরা অঙ্ক করি 8 9 রাজু বাজার থেকে প্রথমে কিনলো মাছ 45 টাকা তাহলে মাছ কিনলো 45 টাকা সবজি কিনলো 38 টাকা সবজি কিনলো 38 টাকা তাহলে মোট বাজার করলো মোট যেহেতু বলেছে তাহলে এখানে একটা যোগ চিহ্ন দিব মোট বা সমষ্টি গুণ লাগিয়ে বলেছি যে যোগ হবে তাহলে সুতরাং মোট বাজার করলো এখন আমরা এটা যোগ করে দেখি পুরো করে 45 যোগ 38 তাহলে আমরা যোগ করলে কি দেখতে পাবো 8 5 8 5 যোগ করলে 8 আর 5 আমরা যোগ করি 8 9 10 11 12 13 13 তাহলে 13 3 হাতে থাকে না হলে কত 1 এই একটা যুক্ত হবে এই তিনের সাথে 3 আর 1 যোগ করলে হয় 4 4 আর 4 যোগ করলে হয় 8 83 তাহলে এখানে আমরা লিখে দিই 83 টাকা তাহলে সে মোট বাজার করলো 83 টাকা আমরা উত্তর লিখব উত্তর 83 টাকা প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এভাবে যোগ অঙ্কগুলো করব আমরা দেখব অঙ্কের ভিতরে সমষ্টি আছে কিনা যদি সমষ্টি থাকে তাহলে আমরা যোগ করব আর যোগ এভাবে আমরা কি কি করব এই অধ্যায়ে এই পৃষ্ঠাতে আরো অনেক অঙ্ক রয়েছে এই টাইপের তোমরা করবে আর আজকে যে অঙ্কগুলো করলাম এখানে 4 5 7 8 তোমরা বুঝবে বুঝে তোমাদের এসডব্লিউ খাতায় করবে আগামী রবিবার তোমরা তোমাদের স্বশব ভবনে এসে জমা দিয়ে যাবে আবার বুধবারে খাতা এসে নিয়ে যাবে আশা করি তোমরা ভালো থাকবে ভালোমতো পড়াশোনা করে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ